টোকিও অনুষ্ঠিত প্যারা অলিম্পিকের পদক জয়ের রেকর্ড ছাপিয়ে গেল ভারতীয় দল প্যারিস অলিম্পিকে। আসরের ষষ্ঠ দিনের শেষে ভারতের ঝুলিতে রয়েছে 20টি পদক, যার মধ্যে রয়েছে 3টি স্বর্ণ, 7টি রূপ এবং 10টি ব্রোঞ্জ পদক। যদিও টোকিও অলিম্পিকে ভারতীয় দল জয় করেছিল 19টি পদক, তবে এখনও আসরের বাকি আরও 4 দিন, তাই খেলোয়াড়দের প্রত্যাশা এই বছর রেকর্ড পদক জয় করবে ভারতীয় দল প্যারিস প্যারা অলিম্পিকে। প্যারিস প্যারা অলিম্পিকের ষষ্ঠ দিনে পদক তালিকায় পরিবর্তন ঘটল ভারতীয় দলের। পঞ্চম দিনের পর্যন্ত 17টি পদক নিয়ে ভারতীয় দলের ছিল 22তম স্থানে, তবে ষষ্ঠ দিনের শেষে 20টি পদক নিয়ে 19তম স্থানে ভারতীয় দল। যদিও আসরের 53টি স্বর্ণপদক সহ 116টি পদক নিয়ে চীন প্রথম স্থানে, 63টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে গ্রেট ব্রিটেন এবং 55টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কিংডম। ইন্টারকন্টিনেন্টাল কাপে হতাশা করল ভারতীয় ফুটবল দল। 179 নম্বরে থাকা মরিশাসের সাথে ম্যাচ ড্র করল গোলশূন্যভাবে। কোচ ইগোর স্টিমাসকে কোচ পরিবর্তন করেও ভারতীয় ফুটবলকে পরিবর্তন করতে পারল না নবাগত কোচ, যার কারণে প্রশ্ন করতে শুরু করেছে কোচ পরিবর্তন করে কোনো লাভ হয়েছে কি ভারতীয় দলের। যদিও ফুটবলারদের মধ্যে ব্যাপক দুর্বলতা পরিলক্ষিত হয়েছে মাঠে, যার কারণে চিন্তিত গোটা ভারতীয় শিবির। সপ্তম দিনের শুরুতে ভারতের ঝুলিতে আরও একটি পদক, ভারতকে 21তম পদক এনে দিলেন শচীন খিলাড়ি। পুরুষদের শট পাটে 16.32 মিটার দূরত্ব লৌহ বল নিক্ষেপ করে রৌপ্য জিতলেন এই তারকা, যার কারণে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়ালো 21-এ। টোকিও অলিম্পিক থেকে দুটো বেশি পদক নিয়ে ভারতের এবারের আসরের অবস্থান করেছে 19তম স্থানে। জল্পনা অবশেষে সত্যি হলো। ক্রীড়াঙ্গনের মানচিত্রে রেখাপাত করা দুই অলিম্পিয়ান বজরং পুনিয়া এবং বিনেশ ফোগাট যোগ দিলেন রাজনীতিতে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে দেখা করার পরই এই দুই খেলোয়াড় অংশগ্রহণ করলেন কংগ্রেস দলে, যার কারণে আশা করা যাচ্ছে এবার হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন এই দুই কুস্তিগির। পুনরায় 22 গজে কোচিংয়ের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড়। টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার পর ভারতীয় কোচিংয়ের মেয়াদ শেষ হয়েছিল দ্রাবিড়ের। আগামী দিনে পরিবারকে সময় দেবেন তার কারণে কোচিংয়ে ফিরতে রাজি ছিলেন না দ্রাবিড়, কিন্তু আচমকায় পরিবর্তন হলো তার সিদ্ধান্ত। 2025 আইপিএল ক্রিকেটে আবারও কোচিংয়ের দায়িত্ব সামলাবেন রাহুল। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন তিনি। সম্প্রতি রাজস্থান রয়্যালসের সই করলেন রাহুল দ্রাবিড়, যার কারণে রাজস্থান রয়্যালসের এবার আশাবাদী দলের ক্রিকেটার এবং কোচকে নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।